হ্যালো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। চলে এসেছি আবার একটা নতুন দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা এক পদ রেসিপি, যেটা লাঞ্চ বা ডিনারে যে কোনো দিনই আপনারা সার্ভ করে দিতে পারেন অনায়াসে। এই রেসিপিটা একবার খেলে মুখে জাস্ট লেগে থাকে, তাই চট জলদি চলুন রেসিপিতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেইগুলো দেখে নিই। এই জন্য ফুলকপি আর আলু বড় বড় করে কেটেছি, নিয়ে নিয়েছি দু কাপ চাল, চালের পরিমাণে দু কাপ জল, আর নিয়েছি কিছু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, একটু দারচিনি আর একটু গোলমরিচ, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা ঝিরঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ, মানে প্রায় একটা বড়ো সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি কয়েকটা ডিম সেদ্ধ, নিয়ে নিয়েছি ভালো করে পেস্ট করে টমেটো, আর নিয়ে নিয়েছি টক দই। টক দই সামান্য একটু চিনি আর জিরে গুঁড়ো মেশানো আছে। চলুন এবার রেসিপিটা স্টার্ট করছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল। এই রেসিপিটা আমি সাদা তেলে করে দেখাচ্ছি, আপনারা চাইলে সরষে তেলেও করে খেতে পারেন, চাইলে ঘিও দিতে পারেন, একটু রিচ হবে, টেস্টিও হবে। তেল গরম হতে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং আর একটুখানি চিনি, দিয়ে এটা 30-40 সেকেন্ড একটু নেড়ে নেবো, যতক্ষণ না মশলাগুলো একটুখানি হালকা একটা মিষ্টি গন্ধ ছাড়ে। মিষ্টি গন্ধ যখন ছাড়তে শুরু করেছে, মশলাগুলো মানে ফ্রাই হয়ে গেছে, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। চলুন, পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ। আমি এখানে হাফ চামচ হলুদ আর এক চামচ নুন দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি রসুন আর আদার পাউডার, 1/4 স্পুন করে রসুন আদার পাউডার দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করা আদা রসুনও দিতে পারেন, আর যদি ঝাল পছন্দ করেন একটু কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিতে পারেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু লো ফ্লেমে ফ্রাই করব। পেঁয়াজটা যখন হালকা লালচে ফ্রাই হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, সেই সময় দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। একখানা টমেটো পেস্ট করেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি সামান্য, যাতে মশলাগুলো লেগে না যায় কড়াইতে। দিয়ে দিচ্ছি এবারে কিছু ড্রাই স্পাইসেস। ড্রাই স্পাইসেস বলতে দিয়ে দিলাম বেশ এক চামচ মতন ধনে গুঁড়ো, ধনে গুঁড়োর পাউডারটা একটু বেশি, আর একটুখানি 1/4 স্পুন মতন এলাচের গুঁড়ো। ধনে আর এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। যখন অয়েল রিলিজ করতে শুরু করেছে সেই সময় দিয়ে দিলাম ফেটানো টক দইটা। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, যাতে ফেটে না যায় টক দইটা, সেই জন্যে ফ্লেমটা অফ করে জাস্ট 2 মিনিট এরকম জাস্ট একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা অন করলে টক দইটা কখনোই ফাটবে না। আর টক দইয়ের মধ্যে আমি দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি আর 1/4 স্পুন মতন একটু জিরে পাউডার, দিয়ে ভালো করে টক দইটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষানো হচ্ছে, ততক্ষণ চলুন একটা অন্য প্রসেস করে নিই। সেই জন্য প্রথমে আমি একটা প্যান গরম করে তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ। নুন হলুদটা ভালো করে তেলের মধ্যে মিক্স করে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিলাম প্যানের মধ্যে, আর দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা ফুলকপি। ফুলকপি আর ডিমটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করে নেবো। ডিমটা বেশিক্ষণ লাগবে না ফ্রাই করতে, জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে তুলে রেখে দেবো সাইডে, ততক্ষণে ফুলকপিটাও ফ্রাই হতে থাক। বন্ধুরা, যদি চান আমার চ্যানেলে প্লেলিস্টও বানিয়ে রেখেছি ভেজ ননভেজ স্ন্যাক্সে, সেইগুলো দেখতে পারেন। ডিমটা আমার হয়ে গেছে ভাজা, ডিমটা তুলে একটা অন্য প্লেটে রেখে দিচ্ছি, আর ফুলকপিটা আর একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজতে ভাজতেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকেও ভালো করে ফুলকপি আর আলুটা একসঙ্গে ভেজে নেব। ফুলকপিটা যখন ভালো মতন ফ্রাই হয়ে যাবে ফুলকপিটাও সাইডে তুলে নিচ্ছি আমি, বাট আলুটা এখন একটু বাকি আছে তাই আলুটা আর একটু ফ্রাই করতে রাখবো। আলুটাও দেখুন একটু লালচে ভাব চলে এসছে, মানে আলুটারও ফ্রাই হয়ে গেছে, এবার আলুটাকেও তুলে নিচ্ছি। আর এইদিকে আমাদের ততক্ষণে মশলা কষানো রেডি হয়ে গেছে একদম। মশলা ভালো মতন কষে গেছে, এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির ডিম আর আলুটা, দিয়ে ভালো করে 1-2 মিনিট নেড়ে নেবো সমস্ত মশলা, যাতে ফুলকপি আলু ডিমের সঙ্গে মিক্স হয়ে যায়। সমস্ত মশলা আলু ফুলকপি আর ডিমটা মিক্স হয়েতে দিয়ে দিচ্ছি চাল। চালটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি কিন্তু ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এরপরে চালটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে আর ডিম ফুলকপির সঙ্গে 1-2 মিনিট নেড়ে চেড়ে একটু লো ফ্লেমে কষিয়ে নেবো। একটু ভালো করে চালটাকে এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিলে বেশ ভালো
চালটা মিক্সড হয়ে যাবে সমস্ত মশলার সঙ্গে, এবং একটুখানি ভাজা হয়ে গেলে টেস্টটাও ভালো লাগবে। দু কাপ চাল নিয়েছি, আর যেহেতু সবজি রয়েছে সেই জন্য দু কাপ মানে যা আছে চাল তার ডবল জল, মানে চার কাপ মতন জল দিয়েছি আমি এখানে। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি, যাতে একটা টকবক করে ভালো একটা ফুট চলে আসে জলটাতে। জলটা যখন ফুট আসবে সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেশ কেটে রাখা ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। বাট আমি এই কড়াইটাকে ডিরেক্টলি গ্যাসে রাখছি না, আমি একটা তাওয়া নিচ্ছি, তাওয়াটা গ্যাসের উপর রেখে তার উপরে কড়াইটা চাপিয়ে সেটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে এরকম দমের মধ্যে দিয়েই আমি লো ফ্লেমে কুক করব মিনিট 15-20 জন্যে, যতক্ষণ না ভাতটা বা চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর আলু ফুলকপিটা যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়া সেটা হয়ে যাচ্ছে। দেখুন এই প্রসেসে দমে আমি মিনিট 15-20 রাখার পরে কী সুন্দর গরম গরম একদম ডিম আলু ফুলকপির কী সুন্দর একটা ঝরঝরে পোলাও রেডি। এই রেসিপিটা একদম চট জলদি হয়ে যাবে বন্ধুরা শীতকালে, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন লাঞ্চ বা ডিনারে, অসম্ভব টেস্টি হয় খেতে, কোনো ঝুট ঝামেলা নেই। বাড়িতে থাকা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম একটা এক পাক লাঞ্চ বা ডিনারে সার্ভ করে দেখুন, বাড়িতে সবাই চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা এই রেসিপিটা আশা করি সবার খুব ভালো লাগলো, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি আবারও চট জলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে সবার সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ অনেক, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর যেতে যেতে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন একটা রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।